সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর রোডম্যাপ রয়েছে। গতকাল ফ্রান্স 24 টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি আরও বলেছেন, আমাদের একটি শান্তি প্রক্রিয়া রয়েছে, ওই প্রক্রিয়ার পর ইসরায়েলের সঙ্গে সব মুসলিম ও আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং এটি হবে পরিপূর্ণ সম্পর্ক। এর অর্থ হলো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকবে। আরব ও ইসরায়েলদের মধ্যে শান্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তরিক বলে তিনি দাবি করেন। আদিল আল জুবায়ের বলেন, ইসরায়েল নয় বরং ফিলিস্তিন জনগণের পক্ষে সৌদি আরব কাজ করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের তৃতীয় পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের মুসলমানেরা যখন ক্ষোভে পেটে পড়েছেন, ঠিক তখনই সৌদি পররাষ্ট্রমন্ত্রী দখলদারদের সঙ্গে পরিপূর্ণ সম্পর্কের রোডম্যাপের কথা স্বীকার করলেন।